এবার ঈদ উল আজহায় গত বছরের চেয়ে একানব্বই হাজার ঊনপঞ্চাশটি পশু বেশি কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন ইফতেখার জানান এবছর সারা দেশে কোরবানি হওয়া পশুর সংখ্যা এক কোটি একচল্লিশ হাজার আটশো গত বছর এই সংখ্যা ছিল নিরানব্বই লাখ ৫০ হাজার সাতশো টি তার আগের বছর অর্থাৎ দু সালে নব্বই লাখ তিরানব্বই হাজার দুশো বিয়াল্লিশটি পশু কোরবানি হয়েছিল প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে এবছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে আর সবচেয়ে কম হয়েছে ময়মনসিং বিভাগে এর মধ্যে ঢাকা বিভাগে কোরবানি হয়েছে পঁচিশ লাখ আটচল্লিশ হাজার একশো চুরাশিটি পশু আর ময়মনসিংহে হয়েছে তিন লাখ পঁচাশি হাজার নয়শো দুইটি এছাড়া চট্টগ্রাম বিভাগে হয়েছে বিশ লাখ একান্ন হাজার সাতশো সাতাত্তরটি রাজশাহী বিভাগে একুশ লাখ বত্রিশ হাজার চারশো ঊনসত্তরটি খুলনা বিভাগে নয় লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো একাশিটি বরিশাল বিভাগে চার লাখ তিরিশ হাজার ছয়শো তিয়াত্তরটি সিলেট বিভাগে তিন লাখ চুরানব্বই হাজার উনচল্লিশটি এবং রংপুর বিভাগে এগারো লাখ উনপঞ্চাশ হাজার একশো সাতাশিটি পশু কোরবানি হওয়া পশুর মধ্যে পঁয়তাল্লিশ লাখ একাশি হাজার ষাটটি ছিল গরু এক লাখ সাত হাজার আটশো পঁচাত্তরটি মহিষ আটচল্লিশ লাখ উনপঞ্চাশ হাজার তিনশো আটাশটি ছাগল পাঁচ লাখ দুই হাজার তিনশো ষাটটি ভেড়া এবং এক হাজার দুশো বিয়াল্লিশটি অন্যান্য পশু ঈদের আগে প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল এবছর দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল এক কোটি পঁচিশ লাখ ছত্রিশ হাজার তিনশো তেত্রিশটি